বাতিল রেল বাতিল রেল পলমকৈ চলাচল করব বিমান পলমকৈ চলাচল করব এক ঘন্টা দু ঘন্টা নহয় তেরো ঘন্টা পর্যন্ত পলম হয়েছে বিমান দিল্লিতে এটা প্রচণ্ড শীত আজির দিনট দিল্লিত 3.5 ন্যূনতম তাপমাত্রা হয়েছে 3.5 ডিগ্রি সেলসিয়াস আর কালি অর্থাৎ 15 জানুয়ারীত আছে 4.4 ডিগ্রি সেলসিয়াস ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টরপরা বিমান বাতিল করা হয়েছে বিমান পলম হয়েছে কালির দিন অর্থাৎ 15 জানুয়ারীত 168খন বিমান পলমক যাত্রা করেছে 100খন বিমান বাতিল করা হয়েছে কুঁয়লির বাবে অচল হয়ে পড়েছে দিল্লি বিমানবন্দর দিল্লি বিমানবন্দরত বাতিল হয়েছে 34খন বিমানের যাত্রা বিমানবন্দরের প্রায় 161খন বিমানের যাত্রা বিলম্ব হয়েছে এই মুহূর্তলৈকে দিল্লি বিমানবন্দরত 78খন বিমানের অবতরণত পলম হয়েছে দিল্লি বিমানবন্দরের সমীপত পুয়া দৃশ্যমান দূরত্ব হয়েছে শূন্য 9 বজাত দৃশ্যমান দূরত্ব আছিল 100 মিটার দিনের ভাগত 500 মিটারলে বৃদ্ধি পাইছিল দিল্লিত ক্রমাগত চতুর্থ দিনের বাবে প্রচণ্ড শীত পড়েছে কুঁয়লির ডাঠ আচ্ছাদন আর কেবল বিমান বলি নহয় আমি কৈছোঁ যে রেল যাত্রা ব্যাহত হয়ে পড়েছে এতিয়ালৈকে বহুকেইখন রেল যাত্রাত বিলম্ব হয়েছে 30খনকৈ রেল বিলম্ব হয়েছে সেয়া শেহতীয়া খবর অনুসরি জানিব পৰা গৈছে ঠায়ে ঠায়ে রেল রয়ে গৈছে যাতায়াত কৰিব পৰা নাই যাত্রা কৰিব পৰা নাই এতিয়া যাত্রীসকলে দুর্ভোগত ভুগিবলগীয়া হৈছে যথেষ্ট সমস্যার সৃষ্টি হৈছে মুঠৰ ওপৰত প্ৰতি মুহূৰ্তত খবৰ আহিছে যে প্ৰতি মুহূৰ্তত খবৰ সলনি হৈছে কিমান বিমান বাতিল হৈছে কিমান বিমান পলম হৈছে কিমান ৰেল বাতিল হৈছে কিমান ৰেল পলম হৈছে গতিকে এইখিনি শেহতীয়াকৈ বা প্ৰতি মুহূৰ্তত আপডেট আহি আছে আমি আপোনালোকক জনাই গৈছোঁ এতিয়া কথা হৈছে যে যাৰ ফলত এই ডাঠ কুঁৱলীৰ আচ্ছাদন প্ৰচণ্ড শীত আৰু এই কুঁৱলীৰ বাবে যাতায়াতত বিশেষভাৱে যথেষ্ট প্ৰভাৱ পৰিছে যাত্ৰাৰ ক্ষেত্ৰত যথেষ্ট প্ৰভাৱ পৰিছে আৰু বিশেষভাৱে ৰেল যাত্ৰীসকলে হওক বা বিমানৰ যাত্ৰীসকলে হওক যথেষ্ট সমস্যা বিমান বাতিল রেল বাতিল রেল পলমকৈ চলাচল করব বিমান পলমকৈ চলাচল করব এক ঘন্টা দু ঘন্টা নহয় 13 ঘন্টা পর্যন্ত পলম হয়েছে বিমান প্রচণ্ড শীত আজির দিন দিল্লিত 3.5 ন্যূনতম তাপমাত্রা হয়েছে 3.5 ডিগ্রি সেলসিয়াস আর কালি অর্থাৎ 15 জানুয়ারীত আছে 4.4 ডিগ্রি সেলসিয়াস ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টরপরা বিমান বাতিল করা হয়েছে বিমান পলম হয়েছে কালির দিন অর্থাৎ 15 জানুয়ারীত 168খন বিমান পলমক যাত্রা করেছে 100খন বিমান বাতিল করা হয়েছে কুঁয়লির বাবে অচল হয়ে পড়েছে দিল্লি বিমানবন্দর দিল্লি বিমানবন্দরত বাতিল হয়েছে 34খন বিমানের যাত্রা বিমানবন্দরের প্রায় 161খন বিমানের যাত্রা বিলম্ব হয়েছে এই মুহূর্তলৈকে দিল্লি বিমানবন্দরত 78খন বিমানের অবতরণত পলম হয়েছে দিল্লি বিমানবন্দরের সমীপত পুয়া দৃশ্যমান দূরত্ব হয়েছে শূন্য 9 বজাত দৃশ্যমান দূরত্ব আছিল 100 মিটার দিনের ভাগত 500 মিটারলে বৃদ্ধি পাইছিল দিল্লিত ক্রমাগত চতুর্থ দিনের বাবে প্রচণ্ড শীত পড়েছে কুঁয়লির ডাঠ আচ্ছাদন আর কেবল বিমান বলি নহয় আমি কৈছোঁ যে রেল যাত্রা ব্যাহত হয়ে পড়েছে এতিয়ালৈকে বহুকেইখন রেল যাত্রাত বিলম্ব হয়েছে 30খনকৈ রেল বিলম্ব হয়েছে সেয়া শেহতীয়া খবর অনুসরি জানিব পৰা গৈছে ঠায়ে ঠায়ে রেল রয়ে গৈছে যাতায়াত কৰিব পৰা নাই যাত্রা কৰিব পৰা নাই এতিয়া যাত্রীসকলে দুর্ভোগত ভুগিবলগীয়া হৈছে যথেষ্ট সমস্যার সৃষ্টি হৈছে
মুঠৰ ওপৰত প্ৰতি মুহূৰ্তত খবৰ আহিছে যে প্ৰতি মুহূৰ্তত খবৰ হলনি হৈছে কিমান বিমান বাতিল হৈছে কিমান বিমান পলম হৈছে কিমান ৰেল বাতিল হৈছে কিমান ৰেল পলম হৈছে গতিকে এইখিনি শেহতীয়াকৈ বা প্ৰতি মুহূৰ্তত আপডেট আহি আছে আমি আপোনালোকক জনাই গৈছো এটা কথা হৈছে যে যাৰ ফলত এই ডাচ কোলিৰ আচ্ছাদন প্ৰচণ্ড হিট আৰু এই কোলিৰ বাবে যাতায়াতত বিশেষভাৱে যথেষ্ট প্ৰভাৱ পৰিছে যাত্ৰাৰ ক্ষেত্ৰত যথেষ্ট প্ৰভাৱ পৰিছে আৰু বিশেষভাৱে ৰেল যাত্ৰীসকলে হওক বা বিমানৰ যাত্ৰীসকলে হওক যথেষ্ট সমস্যাৰ সন্মুখীন হৈছে।